এই যে অনুদানের সিনেমা, খুব স্বপ্ন নিয়ে আসলে অনুদানের সিনেমাতে কাজ করতে গিয়েছিলাম। এবং আমি যখন মানিক স্যার আমাকে বলেছে যে তুমি কি অনুদানের সিনেমাটা করবা কিনা, তো আমার কাছে না মানে নিজেকে নিজেকে এত ভাগ্যবতী মনে হয়েছে যে সরকারি কোনো একটা প্রজেক্টে আমি কাজ করতে পারবো, খুবই ভাগ্যবতী মনে হয়েছে। এবং আমার মনে হয়েছে যে এই সিনেমাটা করলে যদি কোনোরকম ভাবে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটু দেখেন, এই আশাতে না আসলে সিনেমাটা করা হয়েছে। জানি না উনি দেখবেন কিনা, কারণ যদি যেহেতু অনুদানের সিনেমা সরকারি প্রজেক্ট, দেখলেও দেখতে পারেন। তো বিষয়টা হচ্ছে অনুদান, এটা তো সরকারি টাকা। আমাদের বাংলাদেশে এখন কত কোটি মানুষ, 16 কোটি, 18 কোটি? তো 18 কোটি মানুষের ট্যাক্সের টাকা এটা, এটা কারো একার সিনেমা না। কিন্তু ওনাকে অনুদান দেওয়া হয়েছে। আমরা অন্য একটা সিনেমা করতে গেলে অনেক সময় দেখেছি যে আমরা দেখেছি যে কোন প্রোডিউসার ইনভেস্ট করেছেন, কোন একটা প্রোডিউসার ইনভেস্ট করেছেন, তো তিনি যেহেতু দেখভাল করতে পারবেন না, সেখানে একটা লাইন প্রোডিউসার নেওয়া হয়েছে এবং লাইন প্রোডিউসার পুরো জিনিসটা দেখভাল করে একটা কাজ বের করে নিয়ে আসছেন। তো আমি বলবো এখানে জেনিফার ফেরদৌস একজন লাইন প্রোডিউসার, এখানে তার কিন্তু এক টাকাও ইনভেস্ট নাই, এটা আমাদের সরকারি টাকা এবং সরকারিভাবে অনুদান দেওয়া হয়েছে তাকে। এখানে তিনি যাচ্ছে তাই ভাবে এই ছবিটাকে মুক্তি দিতে পারেন না। আমি এবং রোশন সহ আরো যারা এই ছবিতে কাজ করেছি, ইভেন মানিক স্যার, আমি জানি না উনি স্বীকার করবেন কিনা, কারণ ইতিমধ্যে আমি একটু ঠকেছি। আমি সব প্রেসকে বলেছিলাম যে যদি এই ব্লেমগুলা মানিক স্যারও দেন তাহলে আমি মাথা পেতে নিব। তো যেহেতু মানিক স্যার একটা ভিডিও বাইটে বলেছেন যে আমি মিথ্যা কথা বলেছি, এই জন্যই তিনি আজকে এখানে বসা যে আমি মিথ্যা বলেছি কিনা, এটা যদি আজকে তিনি না বলেন। তো বিষয়টা হচ্ছে প্রত্যেকে যে 10 টাকার আর্টিস্ট সে 5 টাকা নিয়েছে। আমি 10 লাখ টাকা দিয়ে সিনেমা করি, আমি 5 লাখ টাকা নিয়েছি। রোশনকে 1 লাখ টাকা দেওয়া হয়েছে, রোশনকে 1 লাখ টাকা নিয়েছে। এবং আমি যেহেতু ধরেন হয় না যে বাবা মার 5টা ছেলে থাকলে সব ছেলের সাথে কিন্তু বাবা মার সমান সম্পর্ক থাকে না, কারো কারোর সাথে তার অনেক তাদের অনেক ক্লোজ সম্পর্ক থাকে, কারো কারোর সাথে সে অনেক তারা অনেক ফ্রি থাকে। তেমন আমি অনেক ডিরেক্টরের সাথে কাজ করেছি, কিন্তু মোস্তাফিজুর রহমান মানিকের সাথে আমার সম্পর্কটা আরও একটু বেশি ভালো, তাকে অনেক আপন মনে হয়, সে অনেক সৎ, এই এজন্যই হয়তো। তো এই কাজটা করতে যে আগে যেহেতু জান্নাত করেছি, আনন্দশ্রু করেছি, এই সুবাদে এই আনন্দ সরি আশীর্বাদ যখন করতে গেছি, শুধুমাত্র তিনি বলেছিলেন এই জন্য এবং তার উপর বিশ্বাস রেখে, এই প্রোডিউসারকে তো আমি চিনি না, প্রোডিউসার তো এই কালকে আসছে, তো যদি আমি প্রোডিউসার কেন বলছি আল্লাহ জানে, লাইন প্রোডিউসার। তো আমি ডিরেক্টরকে ডিরেক্টরের উপর ভরসা করে সিনেমাটা করতে আসছি। তো সবাই সবার জায়গা থেকে না মানে পারিশ্রমিকের দিক দিয়ে তো সর্বোচ্চ ছাড় দিয়ে কাজ করেছি, কস্টিউমের দিকে, খাওয়া দাওয়া সব কিছু। রোশানকে নিয়ে বলেছে শুনলাম যে খাবার তো বাসা থেকে নিয়ে আসতে পারো, পানিটা নিজেই কিনে খেতে, এটা আবার মানুষের সামনে বলতে হয়? তো বিষয়টা হচ্ছে মানে উনি এই যুগে থাকলে উনি কিনে খেতে না। হ্যাঁ, তো যাই হোক, বিষয়টা হচ্ছে সবার জায়গা থেকে সর্বোচ্চ ছাড় দিয়ে আমরা কাজটা করেছি। কিন্তু ফাইনালি উনি কি করলেন, উনি প্রেস মিট করলেন, করে উনি বললেন আমি কি নায়ক নায়িকা প্রচারণা করতে নামছি, আমি সিনেমা প্রচার করতে নামছি, আমি কেন ওদেরকে নিয়ে আসবো, আর আমি আছি ডিরেক্টর আছে, এটাই বড় কথা না? এই আপনি তো সিনেমাতে কি করতেছেন, আপনি এমন একটা সময় সিনেমাটা রিলিজ দিতে গেছেন যে সময় পরান রিলিজ হয়েছে, যে সময় হাওয়া রিলিজ হয়েছে, তাদের পাবলিসিটি আপনি দেখেন, যে সময় অপারেশন সুন্দরবন যারা কিনা বিচ পারে যে ট্রেলার রিলিজ করেছে, আপনি তাদেরকে দেখে সিনেমা রিলিজ দিচ্ছেন। এই সময়ে আপনি কোন মোবাইলে এক রকমের শুধু এডিট করে একটা পোস্টার এডিট করে আপনি নিজেই আপলোড করে দিবেন, এবং আপনার কি মনে হয় আপনাকে সবসময় আমরা ফলো করি, আপনি আপনি একটা পোস্টার আপলোড করবেন ওটা দেখে দেখে সবাই আমরা ছাপায় করবো ওই পোস্টার আপলোড করবো নাকি? না, একটা পোস্টার একটা মোবাইলে এডিট করে সেটা পোস্টার হতে পারে না, এটা অনুদানের সিনেমা, এই ছবিতে আপনার জবাবদিহি থাকা উচিত। আমি জানি না অনুদানের সিনেমাতে কেন জবাবদিহি নাই, জবাবদিহিটা থাকা উচিত যে সরকার টাকাটা দিচ্ছে এই টাকাটা আসলে ইউটিলাইজ হচ্ছে কিনা, এটা সরকারের কিন্তু জবাবদিহিটা নেওয়া উচিত। আমি কি ভুল বললাম ভাইয়া? একটা প্রোডিউসার যখন একটা ছবি রিলিজ করে, সে প্রোডিউসার তার পকেটে টাকা যখন দেয়, সে আগে চিন্তা করে এই টাকাটা কিভাবে ব্যাক হবে, সে কিন্তু সেটার জন্য জান দিয়ে দেয় কিভাবে টাকাটা ব্যাক আনা যায়। কিন্তু অনুদানের সিনেমায় টাকা কি
আসবে এটা নিয়ে তো তার কোনো মাথা ব্যথা নাই বিকজ আমি হল অফ করে বলতে পারি এই ছবিটা প্রপার টাকা ইউজ হয় নাই আমি যতটুকু জানি 60 লাখ টাকা অথবা 65 লাখ টাকা পাওয়া হয়েছে আপনারা 60 লাখ আপনারা ছবিটা রিলিজ হওয়ার পরে আপনারা নিজেরা বুঝবেন এখানে 25 লাখ টাকার বেশি খরচ হয়েছে কিনা আমি এটা উল্লেখ করে বলে দিলাম যদি আমি ভুল বলি এটা আমি দোষটা মাথা বেঁধে নিব কারণ আমি কাজ করছি আমার কস্টিউমের একটা স্যান্ড মানে যেদিন প্রথম শুটিংয়ে গেছি একটা স্যান্ডেলও ছিল না আমাকে বলা হয়েছে বাসা থেকে আনার জন্য আমি বলছি কেন বাসা থেকে নিয়ে আসবো আমি কখনো কোনো কিছু বাসা থেকে নিয়ে আসি না কিনে দিতে হবে তখন শুটিংয়ে যে আমরা 1 ঘন্টা বসেছিলাম জুতা কেন নয় আমি না ছাড়বাদা জুতা ছাড়া শুটিং করবো না হ্যাঁ তো উনি আমার সাথে পারে নাই ফাইনালি উনি তখন প্রোডাকশন সরি মনির আমাদের যে ড্রেসের ওর সাথে অকথ্য ভাষায় হ্যাঁ ওকে গালিগালাজ করেছে যে জুতা নিয়ে তখন ও একটা জুতা কিনতে গেছে জুতার দাম কেন বেশি সেটার জন্য ওকে অনেক গালি শুনতে হয়েছে